Hi everyone, it's me, Bhuyasha once again. আজকে আসলে আমি কথা বলতে এসেছি কিছুটা আমার সম্পর্কে, আমি যে শ্রেণীতে বিলংস করি সে সম্পর্কে। প্রথমে বলি, আমি একজন প্রবাসী, জার্মানিতে থাকি, এখানে পড়াশোনা করেছি, পড়াশোনার পর জব করছি, পাশাপাশি টুকটাক আরো অনেক কিছু। প্রবাসী, আসলে প্রবাসে কেন মানুষ আছে? বেটার কোনো অপরচুনিটির জন্য, এবং সেই বেটার অপরচুনিটি কেন খোঁজে? তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তার লাইফটাকে আরও স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সামহাও যখন কোনো বাংলাদেশি কোনো ভালো অবস্থানে যায় এবং ভালো কিছু করে, অবশ্যই সেটা রিটার্ন পায় কিন্তু দেশ, ঠিক না? সো আর আমাদের দেশের বড় একটা অর্থনৈতিক একটা অংশ যা আসে রেমিটেন্স থেকে, এটা মনে হয় সবারই জানা। সো গত 2 দিন যাবত একটি ভিডিও দেখছি, অনেক জায়গায় শেয়ার হচ্ছে, যেখানে প্রবাসীদের নিয়ে একটা ভিডিও তৈরি করা হচ্ছে। সো বেসিক্যালি আমি ওই ভিডিওটা আপনাদের দেখাবো, যে কোন ভিডিওটা আর কোন চ্যানেল থেকে সেটা আপলোড হয়েছে। সো লেটস ওয়াচ টুগেদার। কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হয়, তাদের বিয়ে করারই দরকার নাই। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে বেশি হয়ে থাকে। প্রতিবারের মতো এবারে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিওটা শুধুমাত্র প্রবাসীদের নিয়ে করা হয়েছে, তো তাদের নিয়ে বাংলাদেশের মেয়েদের কীরকম ধারণা, তাদেরকে কীরকম চোখে দেখে বাংলাদেশের মেয়েরা, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে, আর তারপরেও মানে বিদেশে যখন ওয়াইফ থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে, আসলে এটা তো ঠিক হয় না। মানে কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হইলো না, কেমন একটা ব্যাপার হইলো এই জন্য। ঠিক আছে, এবার তারপরে তো তারা বিদেশে যায়, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। মেয়েরা যেই ড্রেস পরে, ওনারা এর চেয়ে উন্নত ড্রেস পরে এবং তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এবং যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই যৌনরোগ বেশি, তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে, যখন সেক্সুয়াল ইয়েতে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয়, তো এই ভয়ের কারণে তারা, হ্যাঁ, এখন এখন দেখা যাচ্ছে যে কি বলে যে সবাই এই বিষয়ে সচেতন, তো মেয়েরা এখন এই বিষয়ে। দেখলেন তো প্রবাসী ভাইয়ের, আপনাদেরকে বাংলাদেশের মেয়েরা কিরকম চোখে দেখে? আপনারা তো কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করছেন, জীবনের জানের রিস্ক নিয়ে ফ্যামিলি সবকিছু সবাইকে ছেড়ে বিদেশে যে টাকা অর্জন করতেছেন, বাট আপনারা যাদের জন্য করছেন তারা আপনাদেরকে মূল্য দেয় না, তাদেরকে আপনাদেরকে তারা বুঝে না, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটি? এখানে মুষ্টি মেয়ে খুব স্বল্প সংখ্যক কিছু মানুষকে সিলেক্ট করা হয়েছে, যেখানে সবাই বলছে মেইন টপিকটা হচ্ছে ভিডিওর কি ছিল, কেন বাংলাদেশি মেয়েরা প্রবাসীদের বিয়ে করতে চায় না। দ্যাট মিনস কি, প্রবাসী ছেলে আমরা যারা আছি তো আমরা কি সবাই আনম্যারিড? আই ডোন্ট থিঙ্ক সো। ইটস প্রথমেই বলতে চাই যে এই ভিডিওটা ভাইরাল করার কোনো দরকার নেই, বিকজ এটা কোনো কোয়ালিটি ভিডিও ছিল না, ইনফরমেশনগুলো ছিল ভুল। আর যে কোনো স্ট্যাটিস্টিক্স অথবা যে কোনো মার্কেট রিসার্চের ক্ষেত্রে স্যাম্পলিং বলে একটা কথা আছে, যেই স্যাম্পলের উপর নির্ভর করে নেক্সট ডিসিশনগুলো নেওয়া হয়। সো স্যাম্পলগুলো ছিল টোটাল ভুল যতটুকু জানি। এখনও প্রবাসীদের বিয়ের মার্কেট অনেক চড়া। আমি প্রবাসী বলে বলছি না, আই এম অলরেডি ম্যারিড। দ্বিতীয়টা হচ্ছে, ছোট একটা উদাহরণ দিই, কিছুদিন আগেও আসলে উদাহরণটা আসলে বাস্তবসম্মত হবে না, যে কেউ যখন তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারে, কিন্তু এই ভিডিওতে যেটা করা হয়েছে সেটা হয়েছিল আসলে প্রবাসীদের নিয়ে মজা, ঠাট্টা, এবং একটু যদি আমি ক্লিয়ারলি বলতে চাই, ইট ওয়াজ লাইক প্রবাসী যে আমরা থাকি আমাদেরকে ছোট করে দেখা হয়েছে। সো এই ভিডিওটা আমার তরফ থেকে হচ্ছে, আমি এটার প্রতিবাদ জানাই, ভিডিওটা অবশ্যই তাকে ডিলিট করা উচিত তাদের চ্যানেল থেকে। এবং আর সবাইকে অনুরোধ করবো যে পেজগুলো ভিডিওটা ডাউনলোড করে
বেসিক্যালি এটাও আরেকটা আনইথিক্যাল জিনিস যে আমি একটা ভিডিও ডাউনলোড করে এটা ফেসবুকে আপলোড করব কোনো ধরনের এডিটিং ছাড়া, আমিও কিন্তু ওর ভিডিওটা ডাউনলোড করেছি এবং আমার ভিডিওর সাথে এটা অ্যাটাচ করেছি, এবং এটা উদ্দেশ্যটা ছিল এই ভিডিওটার যে ভুলগুলো ওই ভুলগুলো আমি কিছুটা বলবো, এটাই ছিল আমার কারণ। সো ডাউনলোড করে এটা আপলোড করার কোনো দরকার ছিল না, আর এটা যেভাবে শেয়ার হচ্ছে কন্টিনিউয়াসলি যে এটা ঠিক করে নাই দরকার নাই, কারণ এটা ছিল একটা টোটালি লেইম একটা ভিডিও, এটা শেয়ার করার কোনো ভিডিও ছিল না। হ্যাঁ, আমরা সবাই লেখালেখি করতে পারতাম বা প্রতিবাদ জানাতে পারতাম যেটা যেন ডিলিট করে দেওয়া হয়, প্রতিবাদ জানানোর পর। তো এইটুকুই বলতে চাই, আসলে ইউটিউব হচ্ছে একটা মাধ্যম যেখানে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট, শিক্ষা, এন্টারটেনমেন্ট সব ধরনের কন্টেন্ট ছড়িয়ে দিতে পারি পৃথিবীর সব দেশ থেকে, কিন্তু ইউটিউবরা তাই করছে। সো আমাদের মনে রাখা উচিত যে সামান্য ফেমের জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কিছু বানানো উচিত না যা মানুষের মনে কষ্ট দেয় অথবা আমাদের দেশের প্রেজেন্টেশনটা অথবা যেই চেহারাটা পৃথিবীর বুকে আছে বা সবার কাছে আছে এটা যেন নষ্ট না হয়। সবাইকে ধন্যবাদ আমার বকবক শোনার জন্য। যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন, হয়তো বা ইন ফিউচারে নতুন কোনো টপিক নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।